চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়নের আরগাড়া হাটে মেসার্স কামাল ট্রেডার্সে বেশি দামে সার বিক্রি করার অপরাধে 40,000 টাকা জরিমানা করেছেন ভোক্তা অধিকার অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ। সরকারের দেয়া নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে রাসায়নিক সার বিক্রি এবং বিক্রয় কেন্দ্রে মূল্য তালিকা না টাঙানোর অপরাধে ভোক্তা অধিকার অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জের সহকারী পরিচালক আব্দুস সালাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করার সময় এ জরিমানা করেন তিনি এবং এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান। মেসার্স কামাল ট্রেডার্সের স্বত্বাধিকারী মোহাম্মদ কামাল হোসেন জরিমানার টাকা প্রদান করেন।